আশা করছি সবাই ভালোই আছো। তো কিছুদিন আগে অর্থাৎ 3-4 দিন আগে UPSC রেজাল্ট হলো, আর ঐশ্বরিয়া সেরন 93 র্যাঙ্ক করেছে। ও একটা মডেল ছিল, মিস ইন্ডিয়ার ফাইনালিস্টের নাম হয়েছিল ওর। কিন্তু একটা কথা শুনে আমরা খুব তাজ্জব হলাম যে উনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছিলেন না, ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম এগুলো কিছুতে ছিলেন না, নিজে একটা মডেল ছিল কিন্তু, মানে একটা মিস ইন্ডিয়ার ফাইনালিস্টের নাম ছিল ওর, তবুও কিন্তু ওর সোশ্যাল মিডিয়াতে নাম ছিল না, অর্থাৎ ও সোশ্যাল মিডিয়া ইউজ করতেন না। প্রথম অ্যাটেম্পটে উইদাউট কোচিংয়ে কিন্তু UPSC ক্র্যাক করে 93 র্যাঙ্ক নিয়ে। তো ওটা হচ্ছে ব্যতিক্রম। আমরা তো স্টুডেন্ট লাইফে দেখতে পাচ্ছি বেশিরভাগই ওই 7-8 থেকে 9-10 থেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব এগুলোতে আমরা জড়িয়ে পড়ছি, একটা আমাদের নেশা হয়ে যাচ্ছে দিনের পর দিন। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করবো যে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব ইত্যাদি দৈনিক ব্যবহার করলো কীভাবে পড়াশোনায় মনোযোগ দেওয়া যায়, কারণ এগুলো থেকে সহজেই যারা ঢুকে গেছে ওরা কিন্তু বেরিয়ে আসতে পারবে না, ওকে দিনে একবার না একবার দেখতে হবেই। তো কীভাবে একটু কন্ট্রোল ওয়াইজ দেখলে আমরা পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারবো সেটার উপরে একটা ভিডিওটা আমি বানাচ্ছি। যদি সময় থাকে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, একটু না হলেও জ্ঞান হবে। তো দেখা যাক কী বলছে, আমি এখানে মোট 6টা পদ্ধতি বলেছি, এই 6টা পদ্ধতি তুমি ব্যবহার করো তাহলে তোমার ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ রোজ দৈনিক থাকবে, সোশ্যাল মিডিয়াতেও থাকতে পারবে, আর তোমার পড়াশোনাটাও হাই র্যাঙ্কে চলবে, কোনো প্রবলেম নয়, তুমি যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুত নাও না কেন। তো দেখা যাক কী বলছে প্রথমটাতে। পদ্ধতি নাম্বার 1, তোমাকে এটা মনস্থির করতে হবে যে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব ইত্যাদি তোমাকে ভবিষ্যৎ গঠনে সাহায্য করবে না, তাই তুমি ঠিক করো যে এগুলো আমার জীবনের গৌণ অংশ, ফলে এদের জন্য আমি রাত্রে 10টা থেকে 11টা বা 11টা থেকে 12টার মধ্যে মাত্র 1 ঘন্টা সময় রাখবো। খুবই ইম্পর্টেন্ট জিনিসটা, ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব চালিয়ে তো আমরা আর জীবনে কিছু করতে পারবো না, মানে আমাদের পড়াশোনাতে শুধু ব্যাঘাতই হবে। সে অনেকে ইউটিউবার আছে, ইউটিউব করছে আলাদা, ওটা আমাদের পরবর্তী জীবনে, পড়াশোনা জীবনে আমাদের কাজ দিচ্ছে না ওটা। তো আমাদের এটা ঠিক করতে হবে যে ফেসবুক হোয়াটসঅ্যাপ আমি চালাবো কিন্তু ওই দিনে সবসময় ওটাই চালাবো ওরকম না, রাত্রে আমি টাইম রাখলাম যে 10টাতে আমি শুরু করবো একদম, যেটা আমি করার চেষ্টা করছি, আমি নিজে এটা ব্যবহার করছি। তো 10টার সময় তোমাকে চালু করতে হবে, 11টায় বন্ধ করে দিলে ওই 1 ঘন্টা একদম ফেসবুক হোয়াটসঅ্যাপ যা যা পারো করে যাও, কোনো ব্যাপার না, কোনো অসুবিধা নাই, বা 11টা থেকে 12টা পর্যন্ত। খুব ইম্পর্টেন্ট এটা, পদ্ধতি নাম্বার 1, এটা তুমি কাজে লাগিয়ে দেখো, দেখবে তোমার পড়াশোনাতে মনোযোগ বসবেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পদ্ধতি নাম্বার 2, পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য তুমি কিন্তু হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ফেসবুকতে বেশি কিছু শেয়ার করবে না, কারণ কিছু শেয়ার করার পর তোমার মন শুধু উসকুস করবে এটা দেখার জন্য যে কতজন লাইক কমেন্ট দিল বা স্ট্যাটাসে আমার ফটো কতজন ভিউ করলো ইত্যাদি। ব্যাপারটা আমি বলেছি যে আমরা হয়তো ফেসবুক হোয়াটসঅ্যাপ চালাচ্ছি, দিনে হয়তো হোয়াটসঅ্যাপে 3-4টা ফটো দিয়ে দিলাম বা কোনো একটা ছোটো একটা ভিডিও দিয়ে দিলাম স্ন্যাপ ভিডিও থেকে বা অন্য কিছু থেকে, বা হয়তো ফেসবুকে কোনো একটা আমার ছবি দিয়ে দিলাম, তো ওই ফটোটা দিয়ে কিন্তু আমরা একদম স্থির থাকতে পারছি না, বারবার দেখছি কে লাইক করলো কে কমেন্ট করলো, ওই কমেন্টটা আবার কাউন্টার অ্যাটাক, ওর আবার কমেন্ট করতে হবে, কেউ যদি খারাপ কমেন্ট করতে আবার মন টন খারাপ, 3-4 দিনে পড়া হবে না এমন একটা ব্যাপার আছে। আর যদি আবার স্ট্যাটাসে কিছু দিই তাহলে আবার দেখতে হবে কে কে ভিড় করলো, এটা একদম এখন জেনারেল রোগ হয়ে গেছে একটা স্ট্যাটাসের, খুব ট্রেন্ডিং টপিক স্ট্যাটাসে একটা কোনো ফটো দিবে আর ওটাকে বারবার দেখতে হবে যে কে কজন করলো। তো কী দরকার, আমি যদি 1 ঘন্টা করে দিনে চালাবো ফেসবুক হোয়াটসঅ্যাপ তো আমি বেশি ফটো দেবো না, হয়তো বিশেষ কোনো উৎসব টুৎসবে দু একটা ফটো ওটা দেবো, ফটো দিলেই কিন্তু খুবই অসুবিধা আছে, তোমার মাইন্ড ডাইভার্ট হয়ে থাকো, সবসময় শুধু নোটিফিকেশান আসবে যে এ লাইক করলো এ কমেন্ট করলো, তুমি আবার ওটাই করবে। তাই ফেসবুক হোয়াটসঅ্যাপে কিছু শেয়ার করা থেকে বিরত থাকতে হবে যদি পড়াশোনার সঙ্গে যুক্ত থাকো তাহলে। পদ্ধতি নম্বর 3, কারো কোনো পোস্টে কোনো কমেন্ট করবে না, জাস্ট দেখো আর লাইক মেরে চলে যাও, কারণ অনেক ক্ষেত্রে কমেন্ট করতে গিয়ে তর্কে জড়িয়ে পড়তে হয়, ফলে তখন 1 ঘন্টার বদলে 5 ঘন্টাও সময় নষ্ট হতে পারে এবং পরে সেই তর্কের কথাগুলো পড়াশোনা করার সময় মনে পড়বে এবং তুমি কিন্তু পড়াতে মনোযোগ দিতে পারবে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, হয়তো তুমি দিনে 1 ঘন্টায় ফেসবুক চালাচ্ছ, ওই 1 ঘন্টাতে হয়তো রাত্রে 10টার সময় শুরু করলে 10টার সময় একদম কেউ একটা কিছু করলো, তুমি একদম বিসিটি কিছু একটা কমেন্ট করে দিলে, মানে ওরা কমেন্ট করে দিলে, ওই আবার অ্যাটাক করবে, তুমি ওর সঙ্গে ঝগড়া শুরু করে দিলে, ওই আরও আবার 4-5 জন আসলো, তুমি তোমার বন্ধুকে বলছো যে আমাকে একটু সেভ কর এই কমেন্টের মাধ্যমে, এই কমেন্ট করতে করতে দেখা গেলো তুমি 10টা থেকে 2টা বাজলে রাত্রি, মানে আরও কমেন্ট লাইক করতে গিয়ে। তার জন্য বলছি ফেসবুক হোয়াটসঅ্যাপে যদি কারো কিছু দেখো তাহলে সহজে কমেন্ট টমেন্ট করা দরকার না, একটু লাইক মারতে পারো, লাইক মেরে সরে যাও, যদি তুমি পড়াশোনাতে যুক্ত আছো আমি কেন ওগুলো তর্ক বিতর্কে জড়িত হবো ফালতু। পদ্ধতি নম্বর 4, সম্ভব হলে মোবাইলকে ঘরের দরজার ওপর যে সেলফ থাকে
আমরা হয়তো গ্রাম ভাষায় আমরা এটাকে সামসেট বলি। ঘরে একটা সামসেট থাকে, মানে ঘরে ঢুকতেই যে উপরে একটা সেলফ থাকে সিমেন্ট বালুর, ওর ওপর মোবাইলটাকে রাখতে হবে, যেটা তোমার পড়াশোনা করার টেবিল থেকে দূরে সেখানে রাখো। কারণ টেবিলে মোবাইল থাকলে তোমার হাত আর মনোযোগ শুধু মোবাইলের দিকেই যাবে। এটা কিন্তু খুব জরুরি, এটা খুব ইম্পর্টেন্ট। মোবাইলটাকে কোনো সময় স্টাডি রুমের টেবিলে রাখবে না, মোবাইলটাকে মোটামুটি 7-8 হাত দূরে, যেটা তোমার ঘরে ঢুকতেই সেলফ আছে বা হয়তো ওপরে সেলফ আছে, দরজার উপরে একটা সেলফ থাকে, ওইখানে রাখো। তাহলে দেখবে তুমি সহজে উঠে গিয়ে আর তোমার মনোযোগ উঠে গিয়ে আবার ওটাকে মোবাইলটাকে তুমি ছুঁতে যাবে না সহজেই, অনেক ব্যাপার আছে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি এটা এইচএস দেওয়ার সময় এটা করতাম, মোবাইলকে আমি সবসময় ওই সেলফের উপর রেখে দিতাম, দিয়ে পড়তে বসে দিতাম। বেশ ভালো ভালো ফল হয়েছে, আমি এটা নিজে ইউজ করে দেখেছি, করে দেখতে পারো। পদ্ধতি নম্বর 5, সারা দিনে একবারও নেট অন করবে না। কারণ তুমি তো দিনে ফেসবুক হোয়াটসঅ্যাপ চালাবে না, তুমি 10টা 11টা দিয়ে চালাবে, কারণ নেট অন করলে সোশ্যাল মিডিয়া থেকে নোটিফিকেশন আসবে আর তুমি সব ছেড়ে শাহরুখ খানের মতো সিমরানের পিছনে ছুটবে। তাই ওই নির্ধারিত 1 ঘন্টার জন্যই নেট অন করবে, আর যদি কোনো অফিসিয়াল কাজ থাকে তাহলে ঘরের বাইরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েই নেট চালিয়ে কাজ শেষ করে নেট অফ করে ঘরের ভিতর প্রবেশ করবে। এটা যদি করতে পারো তাহলে তোমার জীবন একদম সফল, মানে তুমি এই যে সোশ্যাল মিডিয়ার যে একটা নেশা আছে ওই নেশা থেকে একদম বেরিয়ে আসতে পারবে। ঘরে কোনো নেট অন করবে না সারাদিনে, যদি কোনো অফিসিয়াল কোনো কাজ থাকে তোমার, যে না এটা নেট আমার কিছুটা সার্চ করে দেখতে হবে ইউটিউবে, তাহলে তুমি ঘরের বাইরে যাও, টেবিলে বসিও না। টেবিলে বসে দেখলে তোমার কি হবে, তুমি সময় নষ্ট করে আবার একটা দেখে আবার অন্য একটা ভিডিও দেখবে, ওখান থেকে আবার অন্য একটা ভিডিও দেখবে। ওই জন্য বাইরে গিয়ে 10-5 মিনিটে একটা ভিডিও দেখে বা কিছু একটা দেখে তুমি আবার নেটটা অফ করে চলে আসো ঘরে। খুব ইম্পর্টেন্ট এই পদ্ধতিটাও। লাস্ট পদ্ধতি, পদ্ধতি নম্বর 6, প্রতিদিন তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু কিছু কাজ করো। ইচ্ছে বলতে অবশ্যই সেই সব কাজগুলো যেগুলো তোমার ভবিষ্যৎ গঠনে বাধা দেবে, সেই সব কাজগুলোই। তাহলে দেখবে তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পারবে। যেমন তুমি হয়তো বাইরে থেকে আসলে একটু ঘুমাতে ইচ্ছে করছে, কিন্তু ঘুমাবে না, বরং পড়তে বসে যাবে, মানে তোমার মনের বিরুদ্ধে কাজ করো। আর একটু পরে আবার হয়তো ঘুমিয়ে যাবে যদি দেখছো না ঘুমোতে হবেই। তার মানে বলতে চাইছি যে ইনস্ট্যান্ট যেগুলো তোমার ইচ্ছে করবে কোনো একটা কাজ, ওগুলো কাজ থেকে ছোট ছোট কাজগুলো থেকে তুমি বেরিয়ে আসো। হয়তো বসতে এসে বলছো না এখন বসবো না, মানে তুমি তোমার মনকে কন্ট্রোল করছো একদম, মাইন্ডকে কন্ট্রোল না করতে পারলে তুমি কিছু করতে পারবে না। এটা এই পদ্ধতিটা আমি অবশ্য একজনের একটা ভিডিওতে শুনেছিলাম, পিসা কিপসামে একটা ভিডিওতে বলেছিল যে নিজের নাফসকে কন্ট্রোল করার জন্য তোমার নিজের প্রত্যেক দিনের যে ছোট ছোট ইচ্ছেগুলো আছে নাফসের বিরুদ্ধে কাজ করতে হবে। তাহলে দেখবে নিজের মনটাকে তুমি একটা কন্ট্রোল আসতে পারবে এবং তুমি এটা একদম একটা সিস্টেমেটিক ওয়ে দিনে 1 ঘন্টা করে হয়তো নেট অন করবে রাত্রি 10টা থেকে 11টা সময়। তো এই 6টা পদ্ধতি তুমি ব্যবহার করে তাহলে তোমার পড়াশোনাটাও চলবে আর তুমি সোশ্যাল মিডিয়াটাতেও মোটামুটি করে অ্যাক্টিভ থাকতে পারবে। তো এইটুকুই ভিডিও ছিল, যদি মনে হয় যে একটু কাজে লাগলো তাহলে একটা লাইক দেবে আর কমেন্ট করে এই কাজে একটু উৎসাহ করবে। থ্যাংক ইউ।